আর সামনের ওয়ার্ল্ড কাপের কথা যেটা বললেন, আই উইশ এবং প্রে ইনশাল্লাহ যে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বেঁচে থাকবে ইনশাল্লাহ, সুস্থ থাকবে, এবং তাদের জন্য কোনো রকম কোনো কিছু না হয়, ইঞ্জুরি না হয়, তারা চারজন যেন টিমের সাথে থাকে, লাস্টে যারা আপকামিং প্লেয়ার আছে বা এই টিমে যারা আছে তারা যেন ইনফর্ম টুর্নামেন্টে যেতে পারে। এবং যেহেতু ইন্ডিয়াই খেলা আমাদের অবশ্যই, আমি ওয়ার্ল্ড কাপ জেতার কথা কখনোই বলবো না, কারণ এটা হ্যাজ টু বি, মানে এটা লাকে থাকতে হবে, বাট ইন্ডিয়ায় খেলা হলে বাংলাদেশকে অবশ্যই ফেভারিট ধরতে হবে। থ্যাংক ইউ।